অবিশ্বাস্য মেসি তৃতীয় গোলের সময় যা করলেন তা আগে কখনো দেখা যায়নি এমন দৃশ্য কে কবে দেখেছেন তা মনে করা সম্ভব নয় স্মরণকালের মধ্যে ফুটবল মাঠে এমন রূপকথা তৈরি হয়েছিল কিনা তাও অজানা অনেকের শনিবার সরীয় এল ক্লাসিকোয় লিউনেল মেসি অদ্ভুত ছবি তুলে ধরলেন সান্তিয়াগো বার্নাবোতে পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদকে শূন্য তিন গুলে হারালো মেসির বার্সা এম টেন নিজে গোল করলেন পেনাল্টি থেকে গোল করালেন বিদালকে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদকে শূন্য তিল তিন গুলে হারালো মেসির বার্সা এল এম টেন নিজে গোল করলেন পেনাল্টি থেকে গোল করালেন বিদালকে দিয়ে বার্সার তৃতীয় গোলটির সময়ে ফাইনাল পাস এসেছিল মেসির পা থেকেই আর এই গোলটা করানোর সময়ে মেসির এক পায়ে বোট ছিল না মাত্র এক পায়ে জুতো ছিল বার্সার তারকার বা পায়ের জুতো খুলে গিয়েছিল অনেক আগেই গোলের পাশটা এসেছিল মেসির পা থেকে তখন তার এক পায়ে জুতো ছিল এক পায়ে জুতো পরেই মেসি কাটান রিয়ালের ব্রাজিলীয় সাইড ব্যাক মার্সেল হোকে তারপরে ফাইনাল পাসটা বাড়িয়েছিলেন মার্সেল হো যদি পা চালিয়ে দিতেন তাহলে মেসি আহত হতেই পারতেন কারণ বাপায়ে তো ছিল না বুট পা চেপেও দিতে পারতেন মার্সেল হো সেই সব ভয়কে দূর করে মেসি এক পায়ে জুতো পরেই দৌড় লাগালেন সেই দৌড়ে রিয়ালের ডিফেন্স ছত্রভঙ্গ হয়ে গেল এমনটাই মেসি এক পায়ে বুট পরেই ম্যাজিক দেখাতে পারেন রোজারিওর ছেলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ অবিশ্বাস্য মেসি তৃতীয় গোলের সময় যা করলেন তা আগে কখনো দেখা যায়নি এমন দৃশ্য কে কবে দেখেছেন তা মনে করা সম্ভব নয় স্মরণকালের মধ্যে ফুটবল মাঠে এমন রূপকথা তৈরি হয়েছিল কিনা তাও অজানা অনেকের শনিবার সরীয় এল ক্লাসিকোয় লিউনেল মেসি অদ্ভুত ছবি তুলে ধরলেন সান্তিয়াগো বার্নাবুতে পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদকে শূন্য তিন গুলে হারালো মেসির বার্সা